नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় পিতা পুত্র মুখোমুখি এক সরলরেখায়, চারটি রাশি 30টা দিন টাকা গুনে কাটিয়ে দিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় রবি এবং শনি পরস্পর সম্মুখে এক সরলরেখা অবস্থান করছে। দীর্ঘদিন প্রায় 30টা দিন শনি রবি থাকবে এক সরলরেখায়, অর্থাৎ রবি থাকবে কর্কট রাশিতে এবং শনি থাকবে মকর রাশিতে। এর ফলে পিতা পুত্র পরস্পর মুখোমুখি, চার রাশির জীবনে টাকা গুনেই কেটে যাবে এই 30টা দিন। কোন চার রাশি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রবি হচ্ছেন পিতা, শনি হচ্ছেন পুত্র। পিতা বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে বুধের সঙ্গে এবং দীর্ঘদিন প্রায় আগস্টের 17 তারিখ পর্যন্ত অবস্থান করবে রবি এই কর্কটে। একইভাবে শনি বর্তমানে অবস্থান করছে মকরে বক্রী অবস্থায় এবং দীর্ঘদিন প্রায় 17 জানুয়ারি 2023 পর্যন্ত শনি মকরে থাকবে। এর ফলে এই একটা মাস, অর্থাৎ 16 থেকে 17 জুলাই থেকে 16-17 আগস্ট এই একটা মাস অবশ্যই পিতা পুত্র মুখোমুখি এক সরলরেখায় থাকবে। যেহেতু রবি শনি পরস্পর পরস্পরের শত্রু, একে অপরের কার্যকলাপকে দমিয়ে রাখে, একে অপরের শুভ ফলকে বিকশিত হতে দেয় না। তবুও যেহেতু একে অপরের পিতা পুত্র, তাই পিতা পুত্র এক সরলরেখায় থাকার ফলে কয়েকটি রাশি, বিশেষ করে চারটি রাশির জীবনে টাকা গুনেই কেটে যাবে। আসুন এবার আর দেরি না করে দেখে নিই কোন চার রাশি। প্রথম রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির একাদশে রবি এবং পঞ্চমে শনি, পঞ্চমে শনি একাদশে রবি তুলা এই কন্যা রাশির জাতক জাতিকা 30টা দিন টাকা গুনেই কাটিয়ে দিন। প্রভূত অর্থ আপনার জীবনে আসতে চলেছে। শনি এবং রবির শুভ ফলে আপনার জীবনে অর্থভাগ্য তুমুল গতিতে আসবে। আপনার জীবন আর্থিক সমৃদ্ধির বিরাট সাফল্যের পথে যাবে। একাদশে শনি একাদশে রবি যেমন আপনাকে দেবে সম্মান, যেমন আপনাকে দেবে অর্থের খোঁজ, যেমন আপনাকে দেবে কর্মের সফলতা, তেমনই পঞ্চমে অবস্থিত শনি আপনাকে প্রদান করবে শিক্ষা, বিদ্যা, ধর্ম, জ্ঞান, ন্যায়পরায়ণতা। সবচেয়ে বড় কথা, জীবনে উন্নতির রাস্তা দেখাবে এই শনি। সুতরাং কন্যা রাশি 30টা দিন আজ থেকে টাকা গুনে কাটিয়ে দিন। দ্বিতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটির জীবনেও বিরাট একটা সৌভাগ্যের খবর অবশ্যই বলব। তাদের জীবনে সাফল্য নতুনভাবে ধরা দেবে। সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় শনি এবং নবমে রবি বৃশ্চিক রাশির জীবনে সৌভাগ্য যোগ উদয় হবে। তাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমৃদ্ধি বাড়বে। আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্য পাবে, কর্মেও বিরাট সাফল্য পাবে। একাধিক ক্ষেত্রে তারা সাফল্যের নতুন মুখ দেখবে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের জীবনেও বিরাট সাফল্যের খবর আপনারা পেয়ে যাবেন। তৃতীয় আর একটা রাশির কথা বলবো, অর্থাৎ কন্যা রাশি বৃশ্চিক রাশির পাশাপাশি এই রাশির জীবনেও বিরাট একটা সাফল্যের খবর তারা পেতে চলেছে। সেই রাশিটি হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির পঞ্চমে রবি এবং একাদশে শনি মীন রাশির জীবনে আনছে বিরাট সাফল্য। পঞ্চমে রবি তাদের শিক্ষা, দীক্ষা, কর্ম, জ্ঞান, ন্যায়, সন্তানজনিত শুভফল অবশ্যই প্রদান করবে। অন্যদিকে একাদশে শনি তাদের রাজ্যকারক, বিরাট বড় অর্থের খোঁজ পাবে, বিরাট বড় খাজানা পাবে এই মীন রাশি। সুতরাং মীন রাশি এবং বৃশ্চিক রাশি এবং কন্যা রাশি সাফল্যই সাফল্য। শেষ আর একটা রাশির কথা বলতে হবে, সেই রাশিটির জীবনেও বিরাট সাফল্যের খবর আছে। সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। কারণ মেষ রাশির চতুর্থে রবি এবং দশমে শনি তাদের কর্ম এবং গৃহভাগ্যে উন্নতি অবশ্যই ঘটাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি চারটে রাশির নাম জানালাম, যাদের জীবনে আজ থেকে 30টা দিন টাকা গুনেই কাটিয়ে দিন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানাই, আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।